ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অন্যদিকে নাগরিক আইনের সমর্থনে আজকে পথে নামে বিজেপিও, দিলীপ ঘোষ কি বললেন শুনব। এতদিন আমরা পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে শহরে দেখতাম মুখ্যমন্ত্রীর অরুপ্রেরণায় কাঠমানি আর সিন্ডিকেট রাজ, তার সঙ্গে দেখতাম নারী হরণ, নারী ধর্ষণ, গুন্ডাগিরি, বোম বিস্ফোরণ আর হাতিয়ারের কারখানা। এখন দিদিমণির অনুপ্রেরণায় গ্রামে গ্রামে, জেলায় জেলায়, শহরে শহরে আমরা লুঙ্গি ড্যান্স দেখতে পাচ্ছি। তিন চার দিন ধরে সারা পশ্চিমবঙ্গ লুঙ্গি ড্যান্স দেখেছে। তারা লুঙ্গি পরে রেল লাইন উপড়ে দিচ্ছে, বাস জ্বালিয়ে দিচ্ছে, ট্রেন জ্বালিয়ে দিচ্ছে, স্টেশন ভেঙে চুরমার করে দিচ্ছে, স্টেশনের উপরে টিন গুলো পর্যন্ত ভেঙে দিয়েছে, স্টেশনকে জ্বালিয়ে দিচ্ছে, ৬০০ কোটি টাকার জাতীয় সম্পত্তি নষ্ট করছে। এই দেশের কোন নাগরিককে এই দেশের সম্পত্তি নষ্ট করতে পারে? তবে কারা? যাদের জন্য পশ্চিমবঙ্গে এনআরসি দরকার আছে, রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি, সত্যি সত্যি ভারতের নাগরিক কারা, আর কারা বিদেশ থেকে ঢুকে উৎপাত করছে সেটাকে পার্থক্য করার জন্য, লোকের সামনে তুলে ধরার জন্য, চিহ্নিত করার জন্য রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি চায়, সেটাও যথা সময় হবে।